আজকে আমার রোহিত ভাই আসছে শালা, তো এই কভারগুলো তো দাদাকে টাকা দিচ্ছি, দাদা টাকা নিচ্ছে না, বলছে যে গিফট, এই দুটো তোমার জন্য গিফট করেছে আমার, ফ্রি ফ্রি দিয়েছে, হ্যাঁ টাকা নিল না। ভাই চলে এসছে স্টেশনে, তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাইকে নিয়ে চলে এসছি স্টেশন থেকে। তো শাশুড়ি মা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে হাঁসে মাংস, এই যে এ দেখো পুরো এক গামলা হয়ে গেছে। অভ্র তুমি কার কোলে উঠেছো সোনা? মামার কোলে উঠেছো, মামার কোলে। সবাইকে ওয়েলকাম আমাদের আবার নতুন ব্লগে। আর আজকে আমি যাচ্ছি এখন রাস্তায়, কারণ অঞ্জলির জন্য ফোনের জন্য ব্যাক কভার নিতে যাচ্ছে একটা, ওটা দুদিন আগে অর্ডার দিয়েছিলাম। এদিকে দেখো দেখো ফোনটা, দেখি দেখি ওই ফোনটা দাও, এই যে এই কভারটা ছিল, কিন্তু অঞ্জলি বলছে এই কভারটা এই কালারটা পছন্দ হচ্ছে না, মানে আমারটা যেরকম দেখে যে ব্ল্যাক কালার রয়েছে এরকম এরকম সেম এরকম ব্ল্যাক কালার, ওর জন্য অর্ডার দিয়েছি। তো তার জন্য আনতে যাচ্ছি, আমার যে কভারটা লাগানো আছে 1,500 টাকা দাম, আর সেম কভার যেটা আমি আনতে যাচ্ছি ওটা আগের বার মানে মানে ওটা এখানে পাইনি, মানে যার দোকান থেকে নিচ্ছে সে বললো ওটা 350 টাকা কিনেছে, কত বললাম 350 টাকা, তো কোথায় দিয়ে যায় 350, হ্যাঁ তুমি আগে দেখো। এবার দেখি আমার থেকে কত নেয়, তো ওদেরকে আনতে বলেছে, ওরা তো পাইকারি মাল কেনে, ওরা তো দোকান দিয়ে বেছে, দেখি কী নেয়। তো এখন যাচ্ছি কেন আনতে, তো তাড়াতাড়ি আনি, তারপরে এনে অঞ্জলি ফোনে কভারটা চাপিয়ে দেবো। আর আজকে আমার রোহিত ভাই আসছে শালা, তো তখন দেখাবে বিকেল। আরও আমি যাচ্ছি ওর রাস্তা থেকে, আর এদিকে মা তো রান্না করছে ডাল, আজকে মুড়ি ঘণ্ট ডাল হচ্ছে, আর ওদিকে রোহিত ভাই আসছে। তো তার আগে আমি একটু ঘুরে আসি, ভাই আমার বললো হাঁসা মাংস নিয়ে আসছে, তো তাই আমি খাচ্ছি না ভাত এখনও, দেখি কখন আসে, ও যদি আসতে দেরি হয়ে তাহলে ভাত খেয়ে নেবো। তো আপাতত যেই রাস্তার কাজটা মিটিয়ে আসি, তার মধ্যে যদি চলে আসে ভালো, নাহলে বাড়িতে কিছু খেয়ে নেবো ওখানে খাবার। তো চলে এসেছি ওই দাদার দোকানে যেখান থেকে মোবাইলের কভারটা নেবো, বাট এখন দোকান ফাঁকাই রয়েছে, কোথাও গেছে হয়তো খেতে গেছে, তো নম্বরে ফোন করে দেখি, ফোন করে কথা বলে দেখি। তো দাদা চলে এসেছে, দাদার থেকে এই দুটো কভার আমি নিলাম, এই দুটো আমার প্রাইস অন্যরকম আছে আর তোমাদের প্রাইস কথা যায় না। আর দাদার ব্যাপার হচ্ছে এই যে দাদা, এই যে তো এই হচ্ছে স্বপ্না টেলিকম, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এখানে আমি এই দুটো নিয়ে নিচ্ছি অঞ্জলির জন্য, নিজেই দেখি অঞ্জলি কী বলে, ওর পছন্দ হবে, মানে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। আর আমার ফোনে যেটা আছে তাহলে দেখাচ্ছি, যেটা অঞ্জলি ফোনে রয়েছে এইটা, এটা 1,500 টাকা নিয়েছে এইটা, আর সেম জিনিস সেম কোয়ালিটি, এটা অনেক কম অনেক কম। তো এই কভারগুলো তো দাদাকে টাকা দিচ্ছি, দাদা টাকা নিচ্ছে না, বলছে যে গিফট, টাকা নিল না, জোর করলে আমার টাকা নিল না। তো যাই হোক, তো দাদা ভালোবেসে দিল তো নিলাম দাদা, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার দেখা হবে, চলো বাড়ি চলে আসি। বাড়িতে এসে অঞ্জলিকে দিলাম এই দুটো কভার, কেমন লেগেছে অঞ্জলি? দেখো তোমার ফোন তো আমার কাছে রয়েছে, হ্যাঁ তোমার থেকে দিয়েছি দুটো কিনেছি, এগুলো দেখো ও কিনেছে 350 কত করে জানো, আর আমার কাছে ওই ধরো একটু ওর চার্জ দিয়ে 500 টাকার মধ্যে নিয়েছে পার পিস, 2,500 টাকা, ঠিক আছে। দেখো কোয়ালিটি খারাপ না, ভালো যথেষ্ট বলে, একদম একই রকম দেখো, এই দেখো মাঝখানে গোলটা নেই আর অ্যাপেলের চিহ্ন তো নেই, অ্যাপেলের চিহ্ন থাকবে তো ফোনে, তো কভারটা লাগালে ওরকম লাগবে দেখতে, ঠিক আছে ভালো আছে ভালো আছে। এই দুটো তোমার জন্য গিফট করেছে আমার, ফ্রি ফ্রি দিয়েছে, হ্যাঁ টাকা নিল না, আমি অনেকক্ষণ ধরে বলছি নিতে, অনেক চেষ্টা করলাম বা টাকা বলছে, এটা জগতের জন্য ফ্রি গিফট, দুটো আমি বলেছি একটা দাম নাও, একটাও নিল না, তো দুটোই তোমার জন্য পাঠিয়ে দিল। হ্যাঁ ওনার তো লেগেছে, হ্যাঁ বলেছে এবার দাদা নিয়ে যাই, ঠিক এখন এটা তো কভারটা পুড়ি দেখো ফোন, হ্যাঁ চলে এবার ভাত খেতে যাবো। চলো ভাত কি আছে, তুমি ফোনে লাগো লাগে যাই, হ্যাঁ আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রোহিত ভাইকে আনতে। ভাই চলে এসছে স্টেশনে, মানে ও আমাকে 5 মিনিট আগে ফোন করলো, বললো দত্তপুর স্টেশন ছাড়িয়ে এসছে, তো এতক্ষণে আমি যাচ্ছি, তার মধ্যে হয়তো বারাসাতে নেমে যাবে, তো যাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাইকে নিয়ে চলে এসেছি স্টেশন থেকে, তখন ওখানে অনেক ভিড় বলে দাঁড়ায়নি, সোজা ওকে বাইকে বসিয়ে চলে এসেছি, এখন আছি হেলাবরতলায়, এখন হেলাবরতলায় আছি,
এখন শুয়ে যাব ভাইকে নিয়ে বাড়িতে। তো ভাই চলে এসছে, ভাইকে নিয়ে বাড়ি চলে এসছে, আর ভাই নিয়ে এসছে হাঁসের মাংস। ওখান থেকে মানে বাড়ির থেকে মা পাঠিয়ে দিয়েছে হাঁসের মাংস, এখন এটা গরম করে খাওয়াবে। মা তো খেতে বসে গেছে, মা ভাত অলরেডি। তো ঠিক আছে, তাহলে ভাইকে নিয়ে উপরে যাই, ভাই ফ্রেশ হয়ে নিক, আর ততক্ষণ মা ভাত খেয়ে নিক। তো শাশুড়ি মা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে হাঁসের মাংস, এই যে এই দেখো পুরো এক গামলা হয়ে গেছে, মা খেতে বসেছে, এই দেখ। আর আমিও খাচ্ছি, আমার মা তো খুব পছন্দ, ভালো আছে, আমার মার খুব ভালো লাগে হাঁসের মাংস, আমারও খুব ভালো লাগে। এখন মা ভাত খেয়ে নিক, আর আমরা খাবো সবাই রাতে বেলা, কারণ আমাদের ভাত খাওয়া হয়ে গেছে খুব বেশি। তো উপরে এসেই দেখো অভ্র চলে এসে ওর মামার কোলে, বাবা কি সুন্দর খেলা করছে। এসেই ও ঘুমাচ্ছিল, অভ্র উঠে গেছে মামাকে দিকে, আর শোবে না। অভ্র তুমি কার কোলে উঠেছো? সোনা মামার কোলে উঠেছো, মামার কোলে। কদিন পরে মামা তোমাকে খাওয়াবে, অন্নপ্রাশন হবে, খুব খুশি, খুব খুশি, ভীষণ খুশি হয়েছে মামার কোলে উঠে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমিও বিশ্বাস করতে পারছি না। একটু আগে 2 মিনিট আগে ওর মামা আসার 2 মিনিট আগে কান্না করছে ঘুমাবে, তার জন্য ঘুম পড়াচ্ছে, ঘুম পড়ছে মানে আরো ঘুম মানে ঘুম পড়ার জন্য করছে, আমি ঘুম পড়াইনি, ওর মামা এসেছে, আমি বলছি কি ডাকিস না ওকে, ডাকিস না, ওর না ঘুমানোর জন্য ভীষণ এ করছে, কান্না করছে, যে ওর মামা এসেছে, যে ওর মামা ডাক দিয়েছে, এরকম করছে, কিরকম করছে, আর না ছটপট ছটপট করছে, এখন আমি বলছি আর কথা বলতে আমি শুনছে না, তাই এরকম শব্দ করছে। খুব খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে মামাকে দেখে। সময় সে যে কেউ কথা বলুক না কেন, ও ভীষণ কান্না করে ঘুম পড়ার জন্য, আর এখন দেখো বদলে গেছে এখন সন্ধ্যাবেলার, আজকে 14 প্রদীপ আর 14 শাক খেতে হয়, তো আমরা 14 শাক খেয়েছি, আর এখন সন্ধ্যাবেলায় 14 প্রদীপ দিচ্ছে। ওই দেখো ওদিকে আদিক দিচ্ছে 14 প্রদীপ দিচ্ছে। চলো দেখি এখানে আগে কত বড় সুন্দর সুন্দর প্রদীপ দিয়েছে, আর আমাদের বাড়িতে এখন লাইট লাগানো হয়েছে, দেখো চলো লাইট দেখাচ্ছি, দেখো সব বাড়িতে সবাই দিয়েছে 14 প্রদীপ দিচ্ছে।